Hi friends, welcome to my YouTube channel. ICT Computer Teacher অর্থাৎ ICT School Coordinator পোস্টের জন্য এইবারে যারা যারা রিটেন টেস্ট এক্সাম দিয়েছিলেন তাদের এক্সামের রেজাল্ট প্রকাশিত হতে শুরু হয়ে গেছে। রেজাল্ট নিয়ে বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, যদি না দেখে থাকেন তাহলে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আমি এর আগে বহুবার বলেছি রেজাল্ট একসাথে প্রকাশিত হবে না, সেই মতো অনেক জেলাতে রেজাল্ট বেরিয়ে ট্রেনিং শুরু হয়ে গেছে, অনেক জেলাতে এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। আমরা জানি দুটি সংস্থা এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের এক্সাম নিয়েছিল, তার মধ্যে স্কুলনেটের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম নেওয়া হয়েছিল সেই সকল জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, কোনো ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয়নি, ক্যান্ডিডেটকে ডিরেক্ট ফোন করে রেজাল্ট জানিয়ে দেওয়া হচ্ছে। এইবারে আপনাদের মনে রেজাল্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, অনেকে জানতে চাইছেন লিখিত পরীক্ষায় পাস না করতে পারলে কিভাবে রেজাল্ট জানতে পারবো, আবার অনেকের মনে প্রশ্ন সমস্ত জেলায় কি রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, সেকেন্ড লিস্ট কি প্রকাশিত হতে পারে, বাকি জেলায় কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, লিখিত পরীক্ষায় পাস না করতে পারলে কিভাবে রেজাল্ট জানতে পারবো, তাছাড়া এখনও তো আমার কাছে ফোন আসেনি, কি করব। স্কুলনেটের পক্ষ থেকে শুধুমাত্র রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করেছে তাদেরকেই ফোন করছে, যারা পাস করতে পারেনি তাদেরকে তারা ফোন করছে না। তাই এখনও পর্যন্ত যারা স্কুলনেটের আন্ডারে পরীক্ষা দিয়েছেন অথচ ফোন পাননি, আপনারা আর কিছু দিন ওয়েট করুন, কারণ এখনও অনেক ডিস্ট্রিক্টেই স্কুলনেটের পক্ষ থেকে ফোন করছে, ক্যান্ডিডেটকে ফোন করে ট্রেনিংয়ের জন্য ইনভাইট করা হচ্ছে। তাই আপনারা আর কিছু দিন ওয়েট করুন, পাশাপাশি খবর নিয়ে দেখুন ওই জেলার আপনি যে জেলারই হন না কেন, আপনার জেলার ওই ব্লকের কারোর কাছে ফোন এসেছে কি না। যদি ওই ব্লকের অনেকের কাছে ফোন এসে থাকে এবং ট্রেনিং ওদের শুরু হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো আপনি রিটেন টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে পারেননি, তবুও একবার আপনারা অ্যাডমিট কার্ডের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নেবেন, কিংবা আপনারা যদি ওই জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের ফোন নাম্বার জোগাড় করতে পারেন তাহলে ওই ফোন নাম্বারেও যোগাযোগ করে দেখতে পারেন। এইবারে আপনাদের মনে প্রশ্ন হলো সেকেন্ড লিস্ট কি বেরোবে, সেকেন্ড লিস্ট কি প্রকাশিত হওয়ার চান্স রয়েছে, এটা কি তাহলে ফার্স্ট লিস্ট। দেখুন, এর আগের বারে এইভাবেই স্কুলনেটের আন্ডারে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ হয়েছিল, কোনো সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়নি, এইবারেও মনে হয় না সেকেন্ড লিস্ট বেরোবে বলে। যাদেরকে ফোন করে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকেই ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে, তাই সেকেন্ড লিস্টের আশা না করাই ভালো, কারণ সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না। তাই যারা পাস করতে পারলেন না তারা মন খারাপ না করে অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিন, কারণ রাজ্যে পুজোর পরেই অনেক রিক্রুটমেন্টের নতুন নোটিফিকেশন আসতে চলেছে, তার জন্য ভালো করে প্রিপারেশন নিন। এইবারে আপনারা জানতে চাইছেন সমস্ত জেলায় কি রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, না এখনও পর্যন্ত সমস্ত জেলায় রেজাল্ট প্রকাশিত হয়নি। আলিপুরদুয়ার, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, সাউথ চব্বিশ পরগনা ও কোচবিহার, যে সমস্ত জেলার নাম বললাম এই সমস্ত জেলায় ক্যান্ডিডেটের কাছে স্কুলনেটের তরফ থেকে ফোন করে ট্রেনিংয়ের জন্য ইনভাইট করা হচ্ছে। এখনও কিন্তু প্রসেসিং চালু আছে, এখনও অনেক ক্যান্ডিডেটের কাছে কিন্তু ফোন আসছে, ফোন কল করা কমপ্লিট কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তাই এইটা ভাববেন না যে এই সকল জেলার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আর কারো কাছে ফোন আসবে না, ওই জন্য এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হয়নি, এখনও অনেক ক্যান্ডিডেটের কাছে এই সকল জেলা ক্যান্ডিডেটের কাছে ফোন কল কিন্তু আসছে। এইবারে এক্সট্রা মার্কসের আন্ডারে যে সমস্ত জেলায় পরীক্ষা হয়েছিল, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাতেও খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে, পুজোর পরপরই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সট্রা মার্কসেরও রেজাল্ট কোনো ওয়েবসাইট মারফত জানা যাবে না, কোনো ওয়েবসাইটে প্রকাশিত হবে না,
ফোন কল ও মেলের মাধ্যমে ক্যান্ডিডেটকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। তাই এই সমস্ত জেলায় ক্যান্ডিডেটকে বলবো আপনারা সতর্ক থাকবেন, ফোন কাছাকাছি রাখবেন। রেজাল্ট সম্ভবত পুজোর পরেই বেরোতে পারে, তবে পুজোর আগেও এই কয়েকটা দিন সতর্ক থাকবেন। এক্সট্রা মার্কসের নিয়োগের প্রসেসিং স্কুলনেটের থেকে একটু আলাদা রয়েছে। এদের কোনো ট্রেনিংয়ের ব্যাপার এর আগেরবারে যেহেতু ছিল না, আশা করা যায় এবারেও কিন্তু ট্রেনিংয়ের ব্যাপার এদের থাকবে না। তাই এই রেজাল্ট যেটা প্রকাশিত হবে সেটাই ফাইনাল রেজাল্ট। এক্সট্রা মার্কসের আন্ডারে রিটিন টেস্ট এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে এক্সট্রা মার্কসের তরফ থেকে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে স্কুলে জয়েন করানো হবে। তাই এই রেজাল্টটা ওদের ফাইনাল রেজাল্ট। আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা ওয়েট করুন, কিছুদিন ওয়েট করে যান, আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এক্সট্রা মার্কসের আন্ডারে। আর স্কুলনেটের আন্ডারে তো অনেক জায়গাতেই ট্রেনিংয়ের প্রসেসিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে ট্রেনিংয়ের প্রসেসিং কীভাবে চলছে, ট্রেনিংয়ে কী করতে বলা হচ্ছে ক্যান্ডিডেটকে, সে সম্পর্কে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এক্সট্রা মার্কসের তরফ থেকে যদি কেউ ফোন কল পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, অনেকের ক্ষেত্রেই সেটা সুবিধা হবে।